কি করবেন আপনি? আমার একলা করতে হবে, আমি নয় ফলাইলাম না, বুঝলেন? হ্যাঁ, ওই আর দিতে ফলাইবে না, এইটা বলতেছি আমি। তো এখন বর্তমানে আছে আমরা বরুন্ডি ঘাটে, এই মিত্রা থেকে হয়ে আসলে পরে যে বরুন্ডি ঘাট, এই যে নিচের দিকে নেমে গেলে পরে আপনার বরুন্ডির খেয়া ঘাটটা আছে, এই খেয়া ঘাটে যাইতে পারবেন। এখানে নামার পরে আসলে যে স্ট্যান্ডে যে লোকজন আছে তাদেরকে জিগাইলে হবো যে আসলে এখানে বরুন্ডি পয়েন্টে মাছ মারায় কোন জায়গায়, আপনাদেরকে দেখাই দেবো। বরুন্ডি ইয়েতে গুদেরা ঘাটে চলে আসছি, এই যে বরুন্ডি গুদেরা ঘাট দেখতেছেন, এই যে গুদেরা। তো আমরা যাবো এখন হলো এই নৌকায় না উঠে আর কি, এই এইদিকে যাবো, খোলাটা যেদিকে দেখা যাচ্ছে এইদিকে আমরা চলে যাবো আমাদের সেই বরুন্ডি পয়েন্ট। তো এখন আমরা যেখানে দাঁড়া রয়েছি সেটা হলো আমাদের সেই বরুন্ডি পয়েন্টে। তো বরুন্ডি পয়েন্টে আসে আমরা আজকে কোনো শিকারই দেখিনি, কিন্তু এই যে এখানে এক ভাই জাল ফেলাইতেছে। তো আমাদের সব পয়েন্টে কিন্তু একই অবস্থা, সব জায়গায় কারেন্ট জালের সরাসরি। এই জাল ফেলান ছাড়া অন্য কোনো কাজ করেন নাকি? না এটা পেশাগত, এটা পেশাগত ভাবে নিছেন? তো উনি বলতেছে এটা ঘুরাইতে বন্ধ না করলে সম্ভব না, আর উনি সম্ভব পেশাগতভাবে এটা করে আর অন্য কোনো কাজ তার সে করে না, মানে মোট কথা তার পেশা হিসাবে পাইছে নিছে। বাড়ি তো মানে নদীর পাড়ে না ভাই? বাড়ি নদীর পাড়ে না আপনার? তো বাড়ি নদীর পাড়ে, ওই হিসেবেই এটাকে পেশাগতভাবে নিছে। ভাই বলতেছে আমরা এটা পাতে হলো পেটের খেতে আমরা কটা পামু আবার কটা বিক্রি করব। তো এই যে যে ভাই কিছুক্ষণ আগে জাল ফেলাইলো, ভাইয়ের কাছাকাছি আমরা চলে আসছি একদম ভাইয়ের নিকটে। তো ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো, আসলে আমরা যে ব্যাপারটা নিয়ে মানে ই করতেছি কাজ করতেছি। তো ভাই ভালো আছেন না? আমার কন্যা হ্যাঁ ভালো। তো ইয়ে হয়েছে আপনার বাসা থাকি এই জায়গায়? হ্যাঁ এই জায়গায় বরুন্ডি বাড়ির বাসা। বাড়ির বাসা সব আগে তো বললোই নদীর পরে বাসা। তো ভাই আমরা এলো এই যে আপনি মাছ শিকার করেন, মাছ মাছ ধরেন, দেখি ভাই পেশা করতে পারবে না? না আমার পেশাই ঠিক না। আপনার পেশা এটা? আর এই যে আপনার মাছ মারার ভিতরে সরঞ্জামের ভিতরে কিছু একটা জিনিস দেখলাম ভাই, যেটা মনে করেন আমাকে আসলে নদীতেই নিষেধ করছে, জালটা যে কারেন্ট জাল করি আমরা যেটা রে, তো এটা তো মনে হয় আপনিও অবগত নাকি? মানে নিষেধ করেন? হ্যাঁ না নিষেধ করলে তো মনে হয় একবার নিষেধ করলে আমাকে ভালো, তার মানে মনে করেন যে একবার করে তা নিষেধ করলে দাদা আমরা পামো না পামো না। আর মোর কথা আপনি বলতে চাইতেছেন যে জালটা যেখান থেকে বিক্রি হয় মানে আপনারা যেখান থেকে আনেন এটাই তো? হ্যাঁ মনে করেন তারা বেসে দেখলাম রানি না বেসে রানো না, আর আমরা গুদা মাছটা ধরবো না, যেটা নাকি আমাকে চলে না, মনে করেন যে চুরো চুরো ওগুলা মারবো না, তারপর আমরা কুন্ডা মারি যেগুলো নাকি বড় সাইজ সেগুলো। তো ভাই বলতেছে বড় সাইজগুলো মাছগুলো নেয়, কিন্তু যে আপনার কারেন্ট জাল যেটা ফেলাইছে ওইটা কিন্তু ছোটো মাছও লটকায় যায় কিছু সময়, আর এটা করতেছে একমাত্র কোনো কিছু মাছবো না। আমি আপনার বোঝাই ওই বড় বড় পুঁটি আছে না মোটামুটি, হ্যাঁ ওগুলো ওগুলো তো কোনো উগনে পুইরা তো উগনে তো আর বড় হবে মোটামুটি না, পুঁটি তো আরও যেটা বড় হয়ে যাবে হিরার বড় হয়ে যাবে বাঁচবো, ওটা গুজারা বাঁচবো না। হ্যাঁ কিছু কিছু ভাই রিটা আছে, কিছু উগলে না উগলে পড়বো না, ট্যাংরা আছে গুলশা আছে লিট হ্যাঁ ওই যে লিট হ্যাঁ কথা কর না, ওগুলো পড়বোই না এগুলো ওই জালে পড়বোই না, না এই জালে পড়বো না। তারপরে যে আপনার ছোটো নওলা আছে কালীবাস আছে ও ওগুলাও পড়বো না, মির্কে ওগুলো ঢুকবোই না মনে করেন, ওই যে এই সাইজের লোন আছে না, হ্যাঁ ওগুলো ঢুকবো না। ছোটো বাইম ওই যে কী বাইম গজ বাইম না, গজ বাইম আছে একটা, তারপরে একটা তারা বাইম আছে একটা, না গজ বাইম নাই কে গাঙ্গে নাই কে আমরা পাই না। না ভাই মাছ কিন্তু ভাই নদীতে মাছ আছে, কিন্তু ঘটনা হলো আপনার আমরা হলো যে এই চায়না জাল আইসে কয় বছর হয়েছে? ওটা আবার 5-3 হাজার ওটা 2 বছর হয়েছে। হ্যাঁ তা তো এই 2 বছরে মাছ মনে করেন কমা ধরছে সবচেয়ে বেশি। হ্যাঁ এই খাই লইলাম আমাকে চায়না জালে, চায়না জালে তাহলে গাঙ্গে কি মাছ এমবাই নাকি? তাহলে এই জাইলা এমবা মরে না। এই চায়না জালের আগেও তো আপনার ওই কারেন্ট জালগুলো আছিল নাকি? আগে থেকে তুমি কারেন্ট জাল আগে থেকে আসছিল, কারেন্ট জাল আগে থাকা অবস্থায় কিন্তু আমরা মাছ পাইছি, কি প্রচুর মাছ আছে গাঙ্গে তাই না? কারেন্ট থাকলো ওই কারেন্ট জাল থাকলো। তো এখন বর্তমানে সব শিকারি বা মাছ যারা এখানে মৎস্য শিকার করে সবার সাথে কথা বলে একটা জিনিস আমরা বুঝতে পারি, সেটা হলো কারেন্ট জালের উপরে আর কি সবাই খেপা, কারেন্ট জালটার উপরে সবাই খেপা। তারপরে হলো আপনার যে দুয়ারি চায়না দুয়ারি তাই না, ওগুলো তো গোষ্ঠী দেশে খেলাইলো এই চায়না দুয়ারি গোষ্ঠী উদ্দেশ্যে খেলাইছে মনে করি ইটির পাশ আছে ইটির মাছ হইতো তাই না। ও ভাই নাম কি ভাই? আমার নাম না হ্যাঁ আনন্দ। আনন্দ তার মানে আপনি তো ওই মানে যেটা আমরা বাংলায় বলি যাইলে যাইলে রাজবংশী, রাজবংশী ও দেখছেন, তাহলে এই ভাইয়ের সাথে তো মনে করেন মোট কথা তার এটা হলো আরও আগ্রহ দেওয়া উচিত যে এটা আরও নদীতে জানি মাছ থাকে বা আমরা মাছ মারতে পারি, আমার ভাই এটা আরও মন থেকেই চায় তাই না?
জাতি রাজবংশী তার মানে কারেন্দল পাত তো কত মাছ ছিল গঙ্গা নদীতে এই সাইনাজাল বেরে মাছ নাই আর এই সাইনাজাল বন্ধ করার ইও একমাত্র সরকারিগত ভাবে ব্যবস্থা নিতে হবে তাই না হ্যাঁ যদি প্রশাসন ভাবে একটু নজর দেয় তাহলে সম্ভব এরা হলো গোড়া থেকে ই করতে হবে আপনি মনে করেন যে গোড়া এত নাই করে আমার কাছে নিয়ে ই করলো ওই আমার মানে সর্বোপরি একটা রিকোয়েস্ট আপনার কাছে বুঝছেন ওই চায়না জালটা বা ওই যে আপনার এই যে কারেন্ট জালটা ঠিক আছে এটা বাদ দিন যায় না আমরাও যদি একটু সচেতন হই মানে আপনারা যারা মাছ শিকার করেন আমরাও তারা ই করুন যে গিয়ে বাদ হই হ্যাঁ তো যে আমি যে আপনার বলি কালকে থেকে আর ফালাইন না তো সেই ক্ষেত্রে আপনি এখন কি করবেন আপনি আমার একলা করতে আমি নয় ফালাইলাম না বুঝছেন হ্যাঁ ওই আর দিতে ফালাইবেন এইটা বলতে আছে আমি না এটা আমার বন্ধ আছে আপনার আমার নয় বন্ধ করলো আর দিতে বন্ধ করালেন না আমি তো আসবো আমি চেষ্টা করতেছি ঠিক আছে আমি যতটুকু পারতেছি আমার তরফ থেকে আমি চেষ্টা করতেছি তারপরে আপনার মনে করেন আমাকে সদস্য বানাইলাম ঠিক আছে আপনি একজন লোকের তো কইবেন কই পারবেন তাহলে একটু কইন ঠিক আছে শোনা না শোনা সেটা তার ব্যাপার আর আরেকটা হইলো এই আমি কইছি বলে না আপনার আপনারও নিজের কোনো সদ ইচ্ছা আছে আমাকে হইলো মনে করেন গাঙ্গে মাছ থাকবো অপরান্ত আমরা মনে করেন যে সাইজ বাইজ বড় হইব আমরা দশটা জানি মারবেন পাঁচটা মারব হ্যাঁ আমাকে ওইটা হইলো কাম আচ্ছা ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর ওই চায়না জাল ফালাই বাদ দেয় অন্য জাল ফালাইন ঠিক আছে না কারেন্ট জাল বড় মাছ ধরার চেষ্টা করেন আর কি কি সরঞ্জাম দিতে পারেন না খালি জাল দেই আর কোনো আর কোনো ই নাই সরঞ্জাম নাই টানে কত ডাঙ্গায় যায় যে সময় ডাক দেয় যায় আচ্ছা এরকম কোনো চালান খাটাইলে পরে দেখা যাচ্ছে আপনি নদী থেকে বড় মাছ শিকার করতে পারেন এরকম কোনো ব্যবস্থা আছে এরকম মনে করেন ফাঁসা জাল জল পাতাম নেবো বড় ফাঁসা জাল না তো এইগুলো যদি আপনাকে ব্যবস্থা করে দিয়ে পারি তাহলে আর কি কারেন্ট জাল জীবনে ফেলাইবেন না এরা বাইলি কাম আমাকে বিদায় মাছ মেরে কিলাম হ্যাঁ হ্যাঁ আমাকে এরা বাইলি দেবো এরাই মনে করেন 5,000 আর এক তুলি মেরে মামু 200 টাকা 200 টাকা তো আনন্দ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর একটু চেষ্টা করেন বুঝছেন না ওই যাতে ওই জালগুলো একটু কম ফেলানোর চেষ্টা করেন ছোট মাছগুলো বিশেষ করে ছোট মাছগুলো যেটা না নিয়ে আসলে ওটা নিয়ে নিনে এই আমরা কি কমু আমরা যারা না চলে আমরা ওটা নিমু না তার মানে আমরা সাইডে দিকে ওইটা বড় হইলে আবার আমাকেও কামাব ওইটা আমরা মারা পারব এই হইলে আমাকে ওইটার পেরে থাকার রাজি হইব এইটা চাই আমরা সাধারণ মনে করেন যাই ডিমের রাজি হইলো হেঙ্গে আমরা মাইনে সাইডে দিকে ওইটাতে পোনা হইলে আমার কত হইব দাম বেড়ে যাবো অবশ্যই অবশ্যই তারপর আমি আপনার প্রেশার দিতে পারতেছি না কারণ আমি আপনি যেহেতু আপনি এটা পেশাগতভাবে নিছেন সরকার দাম বন্ধ করে দেয় ডাইরেক্ট বুঝছেন হ্যাঁ ডাইরেক্ট দিয়ে বন্ধ করে আমাকে ফের জু করে দেবো তো তা তো অবশ্যই আর দেবো না যে তোমাকে বন্ধ করে দিলাম অন্য একটা ব্যবসা করে দেখাবো এটা দেবো না আমাকে এই রইল আমার কথা।